নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সুজির মালাইদার বরফি। এই বরফি বানাতে কিন্তু খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো চলুন আজকে কিভাবে এই সুজির বরফি বানিয়েছি একবার আপনাদেরকেও শেয়ার করে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। মালাইদার বরফি বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা ঘি। ঘিটা বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে করতে হবে, তো ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটাকে এবার খুব সুন্দর মতো ভাজতে হবে। বেসনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। বেসনটাকে কিন্তু সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার বেসনে সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ সুজি। সুজিটা দিয়ে সমানে কিন্তু নাড়তে হবে। সমানে যদি সুজিটা নাড়া হয় তাহলে কিন্তু সুজিটা সুন্দর মতো ভাজা হবে। সুজিটা ভালো করে ভাজতে হবে যেন সুজিতে বেশি লাল হয়ে কালার না চলে আসে, সেটাও কিন্তু আবার সুজিটার ধ্যান দিতে হবে। তো এভাবে সমানে কিন্তু নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে সুজির থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে, খুব সুন্দর একটা গন্ধ ছড়ানো পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, কিন্তু সুজিটাকে লাল করা যাবে না। আমি কিন্তু এভাবে সমানে খুন্তি চালিয়েই যাব যতক্ষণ না সুজিটা সুন্দর মতো ভাজা হয়, ততক্ষণ কিন্তু সুন্দর মতো হাত চালিয়ে যেতে হবে। এভাবে খুব অল্প সময়ে কিন্তু সুজি ভাজা হয়ে যাবে, সুজি ভাজতে বেশি টাইম লাগবে না। কম করে যেহেতু আমি লো টু মিডিয়াম আঁচে ভাজছি, তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা ভালো করে ভাজা হয়ে যায়। সুজিটা ভাজতে ভাজতে সুন্দর কিন্তু কালার একটা চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা দুধের সর। যে দুধটা আমরা জাল করি, জাল করে যে উপরে যে সরটা হয় সেই সরটা এখানে ভালো করে একটু চটকে নিতে হবে। এই সরটাকেই এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আমি 3 চামচের মতো দুধের সর নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে সুন্দর মতো, এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দিতে হবে। এর মধ্যে সুজিটা, এই দুধের সরটা দেওয়াতে কিন্তু সুজিটা একটু ফুলতে থাকবে। এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে, যেন দলাটা ভালো করে না ভাঙলে এটা কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। তো এভাবে নেড়ে নেড়ে দলাটা ভেঙে দিতে হবে। সুজিটার মধ্যে দুধের যেহেতু সরটা দিয়েছি সেটার জন্য সুজিটা একটু হালকা নরম হয়ে যাবে। তো সুন্দর মতো সুজিটা কিন্তু দানা দানা থাকবে, আর ধীরে ধীরে কিন্তু এটা ফুলে একটু সেদ্ধও হয়ে যাবে আর ঝরঝরে ভাবটা হয়ে যাবে। ততক্ষণ কিন্তু সুজিটাকে গ্যাসের ফ্লেম লো করেই এটাকে এভাবেই খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে, ঠিক এভাবেই। যদি বেশি ড্রাই লাগে তাহলে কিন্তু এখানে অল্প করে 1 থেকে 2 চামচ দুধ আপনারা দিতেই পারেন। যদি দুধের সর না থাকে তাহলে কিন্তু এখানে দুধও আপনারা 2 থেকে 3 চামচ ব্যবহার করতে পারেন। দুধের সরটা দিয়ে
আবার এক মিনিটের মতো কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটা কিন্তু বেশি টানানো যাবে না, তাহলে কিন্তু শুকিয়ে আবার খড়খড়াও হয়ে যেতে পারে। একটু সফট ভাবটা কিন্তু রাখতেই হবে। তো এভাবে কিন্তু আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ, তাও এভাবে একটু নেড়ে যাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে, আর সাথে কিন্তু একটু সুজিটা কিন্তু ফুলেও গেছে। ঠিক এরকমই রাখতে হবে। তো এটা যেহেতু এখনই একটু গরম আছে, তা আমি এভাবে এক মিনিটের জন্য রেখে দেব। এক মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে নিয়েছি একটা 10 টাকা দামের কিন্তু আমুল দুধের পাউডার। এবার আমি এটাকে কেটে এখানে কিন্তু দিয়ে দেব। এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি এই গুঁড়ো দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। এভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার এটাকে কিন্তু এক সাইডে রেখে আমি এর আরেকটা প্রসেস করব। এবার আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি যতটা নিয়েছিলাম সুজি সেই কাপ মেপে কিন্তু ততটাই আমি চিনি দিয়ে দিলাম এখানে। আর যতটা চিনি নিয়েছি দেখুন তার থেকে কিন্তু আধা নিতে হবে এখানে জল। এবার এই জলটা দিয়ে এখানে আমি একটা শিরা বানিয়ে নেব। এই শিরাটা এমনভাবে বানাতে হবে যেন এটা কোনো একটা তার ভাব আসবে না, কিন্তু এটাকে একটু চিপচিপি ভাব করে ভালো করে ফুটিয়ে নিতে হবে শিরাটা। শিরাটা যখন ভালো করে ফুটবে আপনাদেরকে আমি দেখাচ্ছি শিরাটা কতটা ফোটাতে হবে। চিনির শিরাটা কিন্তু সুন্দর মতো ফুটছে। এবার চিনির শিরাটা ততক্ষণই ফোটাতে হবে যতক্ষণ না জলটা কিছুটা শুকিয়ে আসে। চিনির শিরাটাকে যখনই আপনারা বানাবেন তখন কিন্তু এটাকে একটু ফলো করতে হবে, যে চিনিটা যেন বেশি পাক না উঠে যায়, আর একদম কম হলেও কিন্তু বরফিটা কিন্তু ভালো হবে না। তাই সেইভাবেই কিন্তু আপনাদেরকে পাকটা দিয়ে দিতে হবে। তো ভালো করে কিন্তু এটা ফুটে যাচ্ছে, এটা আরও কিছুক্ষণ ফুটতে হবে। এক থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা কিন্তু সুন্দর মতো ফুটে আসবে। শিরাটা কিন্তু আমাদের সুন্দর মতো হয়ে গেছে, দেখুন চিনিগুলো কিন্তু সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। এবার এখানে আমাদের একটু ধরে দেখতে হবে, শিরাটা যখন একটু এরকম চিপচিপ ভাবটা চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এটা যদি বেশি পাক উঠে যায় তাহলে কিন্তু এটা বরফিটা টাইট হয়ে যাবে, আর যদি চিনিটা ভালো করে মেল্ট হয়ে চিপচিপি ভাবটা না থাকে তাহলে কিন্তু বরফিটা একদম যেরকম সুজির হালুয়া হয় সেরকম হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখুন আমাদের চিনির শিরাটা সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এবার এখানে চিনির শিরাটা নামিয়ে আমি এই কড়াইটা আবার এখানে বসিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প অল্প করে এই শিরাটা কিন্তু দিতে হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা হয়েছে, যতটা সুজি ততটাই কিন্তু শিরাটা। তো এভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। এভাবে অল্প অল্প দিতে হবে আর নাড়তে থাকতে হবে, পুরোটাই কিন্তু এখানে লেগে যাবে। শিরাটা দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু এবার এখানে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না কড়াইয়ের দিকে কিন্তু ছেড়ে আসে ততক্ষণ ঠিক এভাবেই নাড়তে হতে হবে। ধীরে ধীরে পাক হতে হতে কিন্তু এটা অটোমেটিক উঠে চলে আসবে কড়াইয়ের নিচ থেকে, দেখবেন। ভালো করে নাড়তে নাড়তে এখানে আমি আরও দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে সুন্দর মতো কিন্তু আবার নাড়তে হবে।
ঘি দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এখানে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন ধীরে ধীরে কিন্তু এভাবে উঠে আসছে, কড়াইয়ের থেকে সুন্দরভাবে যখন ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে সুন্দর মতো কিন্তু বরফির পাকটা হয়ে গেছে। বরফির পাকটা সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বেশি যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু এটা টাইট হয়ে যেতে পারে, তো এভাবেই এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে লাগবে। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক ফোঁটা ঘি এভাবে লাগিয়ে দেব। ভালো করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এবার আমি বরফির ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে বিছিয়ে দিতে হবে। বরফিটাকে সুন্দর করে কিন্তু হাত দিয়ে এটাকে সেট করে নিয়েছি, যে যেরকম শেপ দিতে চান সেরকমই কিন্তু শেপ দিয়ে এভাবে সমান করে নিতে হবে। যেহেতু আমি অল্প বানিয়েছি তো থালার মধ্যে কিন্তু পুরোটা আসেনি, তো এভাবেই আমি এবার উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতেও পারেন ইচ্ছে হলে, বা নাও দিতে পারেন। তো এভাবেই দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে। ড্রাই ফ্রুট সাজানোর পরে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে কাটার, যতক্ষণ না এটা সুন্দর মতো সেট হয়ে ঠান্ডা হয়ে যায়। তো এবার এটা আপনারা চাইলে কিন্তু ফ্যানে রেখে ঠান্ডা করতে পারেন বা ফ্রিজে রেখেও। তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব, এক থেকে দেড় ঘন্টা রাখলে কিন্তু এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। তারপরে ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন এক ঘন্টা পরে বরফিটা কতটা সুন্দর জমে গেছে। এবার যদি আপনারা এভাবে থালা উল্টান তাহলেও কিন্তু এটা পড়বে না। তো দেখুন কতটা সুন্দর বরফিটা জমেছে। এবার আমি বরফিটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। তো এভাবে আমি বরফিটাকে এবার কেটে নেব। এই বরফিটা কিন্তু আপনারা চাইলে একদম 15 থেকে 20 দিন সুন্দর মতো কিন্তু রেখেও খেতে পারেন। তো সুন্দর করে বরফিটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। এবার দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই। এবার একটা চামচ দিয়ে দেখুন সুন্দরভাবে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই বরফি কিন্তু খেতেও সেরকমই টেস্ট হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগবে। তো আজকের এই বরফি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।